अत्यंत सुंदर साइफुल दवान बाड़ी कथाय नाम की उस्ताद नाम की सुंदर कर मौखिक भाव कैया सैजी लालन एक गान कर ले लालन सैजर एक गान हेलाहियाल बिंदु आल्लाह बादशाह पना तुम पना तुम ये गान गए केवल वंदना शेष कर लो পাপের বিচার একদিন আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই হবে হবে আল্লাহ পাক তিনি তার নির্জবানে বললেন কি এ মানুষ তোমরা জেনে রাখো আমি এই জড়জগতের মধ্যে এক ধরনের অলি তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসি এক ধরনের এক শ্রেণীর অলি অলি কিন্তু অনেক প্রকার অলি অনেক প্রকার এক ধরনের অলি কারা আছে অলি হলো মজ্জুম অলি মজ্জুম অলি ছিল আমাদের নবাবগঞ্জ বিদ্যুৎ অফিস ছাড়ায় আরেক জায়গায় গেল ওনার নাম হলো তোয়েব আলী পাগলা নাকি জানো মোতালেব পাগলা কালিমপুর আফাজউদ্দিন সাহেবের জাম কাছে ওই পাকাটার মধ্যে সব সময় বসে থাকে আল্লাহ বলে আমার মজ্জুমলি যারা তাদের কোনো হিসাব নিকাশ আমার কাছে নাই নাই বাবা মা খানা খা গ্লাস ভর্তি পানি থাকে বাবাই বলে বাজান গ্লাসের মধ্যে পানি এটা ধরো না ধরো না ধরো না ধরো না কইতে কইতে গ্লাস ভর্তি পানিটা ফেলাই দেয় ফেলে দেয় বাবা পাত্রের মধ্যে লবণ ধরবে না ধরবে না ধরবে না কইতে কইতে লবণ খাবলা যাব আমার প্লেটের মধ্যে দিয়ে থাকে মৌখিক ভাবে একবার কইলে নিজে বন্দনা শেষ আমার সাইজে লালনের গান গেয়ে কই কি কেবল আরেকটা শেষ করলো বন্দনাই করে মাইছে কয়টা আপনি বলতে পারতেন যে প্রার্থনা মূলক একটি গান আমি গাইলাম গাইলাম ঠিক আছে না বয়স এসে তো চলে গেল একটা বয়সের ব্যাপার সবার আছে বাজার তো আমার দেখতে দেখা যায় কি হবো এমন বয়স্ক তো মোটামুটি আল্লাহ রহমত অনেক আল্লাহ শরীর স্বাস্থ্যটা যেন ভালো রাখে আসলে শিল্পীরা গান করতে করতে এক সময় তাদের এমন রূপ হয়ে যায় বেশিরভাগ শিল্পীদের শ্বাসের সমস্যা হয় বেশিরভাগ আমরা দম নিয়ে খেলা করি দমের উপরে আমাদের সব শ্বাসের সমস্যা হইলে মানুষ অল্পতেই বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় সাইফুল দন আমার কাকা আসলে ওনার অনেক বয়স দেখা যায় না বোঝা যায় না দয়া যেন ভালো রাখে পালা দিয়েছেন মালদোরা বাবা যান আমার গান থেকে একটি প্রশ্ন রাখলেন প্রশ্নের জবাব দিব প্রথম দাঁড়িয়ে গান করলেন গানের পাশাপাশি একটি কথা বললেন কি পাপ করে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই নাই
আর পাপের বিচার একদিন আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই হবে হবে আল্লাহ পাক তিনি তার নির্জবনে বললেন কি এ মানুষ তোমরা জেনে রাখো আমি এই জড়জগতের মধ্যে এক ধরনের অলি তাদেরকে আমি আমার অন্তরের অন্তস্থ থেকে ভালোবাসি এক ধরনের এক শ্রেণীর অলি অলি কিন্তু অনেক প্রকার অলি অনেক প্রকার এক ধরনের অলি কারা আছে অলি হলো মজ্জুম অলি মজ্জুম অলি কারা মজ্জুম অলি শাসনে মানলেন কা বাবা মজ্জুম অলি দোয়ার বাবা হায়দার শাহ বাবা মজ্জুম অলি আমাদের এলাকায় আছে মজ্জু পাগল আছে লতিফ পাগলা পরাক্রম থেকে হেঁটে হেঁটে কালিমপুরে আসে তার সাথে যদি কোনো মানুষ দামি একটা মোটর সাইকেল চালায় আসে মোটর সাইকেল আলার পাঁচ মিনি তাকে কালিমপুরেছে মজ্জুম অলি ছিল এটা আমাদের নবাবগঞ্জ বিদ্যুৎ অফিস ছাড়ায় আরেক জায়গায় গেল ওনার নাম হলো তোয়েব আলি পাগলা নাকি জানো মোতালেব পাগলা কালিমপুর আফাদুদ্দিন শাহ বাবার জাম গাছের ওই পাকাটার মধ্যে সবসময় বসে থাকে আল্লাহ বলে আমার মজ্জুম অলি যারা তাদের কোনো হিসাব নিকাশ আমার কাছে নাই নাই আচ্ছা হিসাব নিকাশ জান নাই তাহলে তো সে পাপও করে না কথাটা কি আমার একেবারে যুক্তি ছাড়া হয়ে গেল কি মতিয়ার ভাই আল্লাহ পাক বলে মজ্জুম অলি আমার একটা শিশু বাচ্চা যেমন একটা শিশু বাচ্চা যেমন মায়ের কাছে আদরে বাবার কাছে আদরে একটা শিশু বাচ্চা দেখবেন অনেক সময় বাবা মা ভাত খাইতে বসে ছোট বাবা মা খানা খায় গ্লাস ভর্তি পানি থাকে বাবাই বলে বাজান গ্লাসের মধ্যে পানি এটা ধরো না ধরো না ধরো না ধরো না কই তো কইতে গ্লাস ভর্তি পানিটা ফলাই দেয় ফেলে দেয় বাবা পাত্রের মধ্যে লবণ ধরবে না ধরবে না ধরবে না কই তো কইতে লবণ খাবলা দেয় বাবার প্লেটের মধ্যে দিয়ে থাকে বাবা এটার মধ্যে টাউল ধরো না আরে না না কই তো কইতে টাউলের মধ্যে মনে করেন হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চা যতই অন্যায় করুক বাবা মার কাছে যতই বাচ্চা অন্যায় করুক বাবা বাপ মাই কি বাচ্চার সাথে রাগ হয় রাগ হয় না কাজ কিন্তু রাগে করছে রাগ না হয়ে উল্টা কি করে বাচ্চাটাকে উল্টার সাথে ধরায় ধরে বলে আরে আমার পাগল আমার পাগলে দেখো বারবার মানা করি তারপরও আমার সাথে দুষ্টামি করে আল্লাহর অলি আল্লাহর কিছু অলি থাকে জগতের মধ্যে ধরা ধারের মধ্যে যারা ঘর চিনে না বাড়ি চিনে না টাকা চিনে না পয়সা চিনে না স্ত্রী চিনে না ছেলে কে মেয়ে কে বউ কে আত্মীয় স্বজন কি কার থেকে দুনিয়ায় আসলো বাবাকে মাকে কিছুই চিনে না তারা একজনকে চিনে কে সে আসলো কোথেকে তাকে সৃষ্টি করলো কি একটাই চিন্তা ভাবনা একটাই টার্গেট টার্গেট সে আর তার স্রষ্টাকে নিয়ে তাই আল্লাহ পাক বলেন মজ্জুম অলি তার কোনো হিসাব নিকাশ আমার কাছে নাই তাইলে তার হিসাব নিকাশ নাই তার পাপও নাই তাহলে সে পাপ ছাড়া পাপ সে করে না আমার বাবা জানো বেজার না হয় আমি পোলাপন মানুষ যাই মনে চাই কই হ্যাঁ যা মনে চাই কই তারপরে এর মধ্যে কোনটা ভুল কোনটা সঠিক আপনি আমার তারাও বলবেন আমার যেন আস্তে আস্তে শিক্ষা মানে হ্যাঁ শিক্ষা জিনিসটা যেন আস্তে আস্তে ভালো হয় ধন্যবাদ আমি একটা গান লাগে বাবার প্রশ্নের জবাবটা দিয়ে নিই কি বলেন বাজন হ্যাঁ আপনার একটু বিরক্ত হয়ে না পালা দিয়েছে মালজোরা মৌখিকভাবে কোনো প্রশ্ন আমাদের নেই আমরা গান থেকে দু একটি কথা বের করব যেমন একটা সুতা পেশায় গেলে গা আগে যেমন যে কি ঘটি জানো ছোট ঘটিটা নাম জানে কি তিতি ঘটি পেতি ঘটি জাপ ঘটি সুতা তো মোটে ওটা পেশায় গেলে তাও খোলান যায় পেতি ঘটি সুতা কিন্তু পেশাইলে সহজে খুলে না ফোয়া বা জায়গায় জায়গায় সিরন লাগে সিরে আলবাই করতো মালগুলা পালাতার মধ্যে প্রশ্ন পেশাই না কিছু আল ওটা বের করলে সোজা করলে তখন যারা পাবলিক যারা শ্রোতা তারা কিছু মজা প্রশ্ন করলেন আমার কাছে আই মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমার বুকে আয় তাকে রে তোর কৃতজ্ঞতা সে শান্তি দাও আমার কলিজা এ গান থেকে একটি কথা জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়ে আছে আনন্দে দিবানিশি বাদাম রজ্জ সন্দে ফুলের মূল মিলে কথা বাবা জান বললেন আনোয়ার দান জিব্রাইল ফেরেশতা যখন বেহেশতে থেকে মোহাম্মদী ফুল অর্থাৎ মোহাম্মদী ফুল
জিব্রাইল ফেরেশতা বেহেশতে থেকে যখন নিয়ে আসলে এই ফুলটা কোন এক ব্যক্তির হাতে ঝগড়া লেগে বা কোন এক ব্যক্তির কাছে জমা হয়ে গেল, তার আওতাভুক্ত হয়ে গেল, তার হাতে পড়ে গেল। আচ্ছা, সেখানে অনেক তর্ক বিতর্ক, উনি ফুল দিবে না, জিব্রাইল বলতেছে দিতেই হবে, এভাবে অনেক তর্ক বিতর্ক হলো। আচ্ছা, যার সাথে তর্ক হইলো সে ব্যক্তিটাকে, আর তার সাথে কিছু ওয়াদাও ছিল। আপনারা অনেকে জানেন আমার দয়াল নবী তিনি বাবা আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছে, তার মার নাম আমিনা। মায়ের গর্ভে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু মায়ের দুধ পান করে নাই। আমার দয়াল নবী মা তাই হালিমার দুধ পান করেছে। ইব্রাহিম ফেরেশতা যখন মোহাম্মদের ফুল নিয়ে আব্দুল্লাহর পেশানিতে সংঘাবে, অর্থাৎ নাক দিয়ে, নাকের গ্রাম দিয়ে এই মোহাম্মদের ফুলটা আব্দুল্লাহর মধ্যে পৌঁছাইব, ঠিক ওই মুহূর্তে বেসে থেকে যখন ফুল নিয়ে আসে, তখন মা তাই হালিমা বাড়ির সামনে এসে ফুলটা পড়ে যায়। মোহাম্মদী ফুলের গ্রাম পেয়ে দাই মা হালিমা, মা দাই হালিমা ঘর থেকে বের হয়ে ফুলটা ধরে বলতে, সেই ফুল আমি আর তোমারে দিব না। এই ফুল এমনই ফুল, পৃথিবীর মধ্যে আর কোন ফুলের এমন সুগন্ধ আমি পাই নাই। এই ফুলের মধ্যে যে গন্ধ পেয়েছি, এই ফুল আমি তোমাকে আর দিব না। জিব্রাইল অনেকটা প্রতিনিধিত্ব কইরা ফুল নিলেন, কিন্তু মোহাম্মদী ফুল দাই মা হালিমাকে ওয়াদা দিল, মা আমি তোমার গর্ভে আসব, তোমার যে আশা আমি তোমার আশা পূর্ণ করব, কিন্তু মা আমি ভক্তের আশা পূর্ণ করতে আসিব তোমার ঘরে। তাই মা হালিমা আমার দয়াল নবী যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসে, ঠিক তার সাত দিন পর মা তাই হালিমার ঘরে গিয়ে তাই হালিমার দুধ পান করে ভক্ত বাসনা পূর্ণ করে। এর একটি গানও বড় বড় জমিল দলের আছে, অনেকেই জানে, এখানে তার কথা শেষ করলাম। এবার আমি একটা গান গিয়ে নিই, যেহেতু আমার দাদা পীর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গান আমার কাকা দান গিয়েছেন, আমিও তার পাশাপাশি, যেহেতু মালদুরা গান মহাজনী গান না গাইলে মালদুরা গানের কোনো অভাব থাকে না। ধন্যবাদ মালদুরা গান, একটি বাপালা থেকে একটি গান গাইবে। ধন্যবাদ।
चेष्टा करूं
কিছুটা মানুষ হওয়ার জন্য তারা গুরুই হইলে